শুরুতেই সংবাদ শিরোনাম। ইউক্রেনের দুই অঞ্চলকে স্বীকৃতি দিয়ে সৈন্য পাঠানোর নির্দেশ পুতিনের। পুতিনের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বাইডেনের। বাইডেন পুতিন বৈঠকের সম্ভাবনায় পানি ঢেলে দিল ক্রেমলিন। পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন ইমরান খান। এবার এর দোকানের সঙ্গে কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। মিয়ানমারে 22 ব্যক্তি ও 4 প্রতিষ্ঠানের ওপর ইউর নিষেধাজ্ঞা। অবশেষে চালু হল ট্রাম্পের যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল। এবার বিস্তারিত। ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন দুটি অঞ্চলে শান্তি বজায় রাখার জন্য রুশ সৈন্যদের প্রতি নির্দেশ দিয়েছেন। এর আগে তিনি দোনেতস্ক পিপল রিপাবলিক ও লুহানস্ক পিপল রিপাবলিক এর স্বাধীনতা ও সার্বভৌমত্বের স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন। দুটি সরকারের ডিক্রিতে সোমবার পুতিন ওই দুই অঞ্চল শান্তিতে বজায় রাখার জন্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেন। পাশ্চাত্যের দেশগুলোর সতর্কতা অগ্রাহ্য করেই সোমবার এই সিদ্ধান্ত নেয় মস্কো। রাশিয়ার টিভি চ্যানেলে এক দীর্ঘ ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আমি বিশ্বাস করি অবিলম্বে দোনেতস্ক ও লুগানস্কের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য একটি দীর্ঘমেয়াদী সিদ্ধান্তের প্রয়োজন। অন্যদিকে কূটনৈতিক মহলের আশঙ্কা, এই পদক্ষেপের ফলে পাশ্চাত্য সমর্থিত সরকারের সঙ্গে সংঘাত শুরু হতে পারে রাশিয়ার। সোমবার সিকিউরিটি কাউন্সিলের সাথে দীর্ঘ বৈঠকে পুতিন সিদ্ধান্ত নেন দোনেতস্ক ও লুগানস্কে স্বাধীন ঘোষণা করা হবে। রুশ সংবাদ সংস্থার সূত্রে জানা যায়, ওই বৈঠকে পুতিন বলেন, আপনাদের সবার মতামত জানলাম, আজই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর। নিজের এই সিদ্ধান্তের কথা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও জার্মানির চ্যান্সেলর ও জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ওলাফ সলোজকে জানিয়েছেন পুতিন, কিন্তু টেলিফোন কথোপকথনে দুই দেশের প্রধানই অসম্মতি প্রকাশ করেছেন। তার মধ্যে দুই অঞ্চলকে স্বাধীন হিসেবে ঘোষণা করেন পুতিন। ক্রেমলিনের রুশপন্থী নেতাদের সাথে চুক্তি স্বাক্ষর করতে দেখা যায় পুতিনকে। পূর্ব ইউক্রেনের দোনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার যে সিদ্ধান্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিয়েছেন, তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও ন্যাটো জোট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ওই দুই অঞ্চলে যে কোনো ধরনের পুঁজি বিনিয়োগ, ব্যবসা বা অন্য কোনো ধরনের লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তার এই সংক্রান্ত নির্দেশে বলা হয়েছে, যে কেউ এই নির্দেশ লঙ্ঘন করবে তাকে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। হোয়াইট হাউস বলছে, প্রেসিডেন্ট বাইডেন বিষয়টি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও জার্মান চ্যান্সেলর উলাফ সোলৎসের সঙ্গে আধা ঘণ্টা টেলিফোনে কথা বলেছেন। এই তিন পশ্চিমা নেতা প্রেসিডেন্ট পুতিনের পদক্ষেপের তীব্র নিন্দা জানান এবং এই ব্যাপারে তাদের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত তা নিয়ে কথাবার্তা বলেন। একজন পদস্থ মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, মঙ্গলবার আজ বাইডেন আরও কিছু নিষেধাজ্ঞার ঘোষণা দিবেন। তবে তিনি দাবি করেন, আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে যে কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছিল ওগুলো তা নয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা রুশ প্রেসিডেন্ট পুতিনের সোমবার রাতের ভাষণকে আসন্ন যুদ্ধের ব্যাখ্যা আখ্যায়িত করে বলেন, যতক্ষণ পর্যন্ত ট্যাঙ্কগুলো চলতে শুরু না করছে ততক্ষণ ওয়াশিংটন কূটনীতির পথে হাঁটা অব্যাহত রাখবে। এর আগে পশ্চিমা দেশগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছিল, রাশিয়া ইউক্রেনে হামলা চালালে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইউক্রেন সংকট নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে যে শীর্ষ বৈঠকের কথা ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছিল, তাতে ঠান্ডা পানি ঢেলে দিয়েছেন ক্রেমলিন। রাশিয়া বলছে, দুই নেতার মধ্যে এরকম সামনাসামনি শীর্ষ বৈঠকের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা এখনও পর্যন্ত নেই। এর আগে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স জানিয়েছিল, মস্কো যদি ইউক্রেনে অভিযান না চালায় দুই নেতার মধ্যে এরকম একটি বৈঠকের ব্যাপারে দুই পক্ষ নীতিগতভাবে একমত হয়েছে। কিন্তু ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, আপাতত কূটনীতি চলবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে। বিবিসির মস্কো সংবাদদাতা স্টিভ রোজেনবার্গ বলেছেন, স্বল্প সময়ের জন্য হলেও একের পর এক টেলিফোন কূটনীতিতে এমন একটা আশা তৈরি হয়েছিল যে আলোচনার মাধ্যমে এই সংকটের একটা সমাধান হবে, কিন্তু ক্রেমলিনের বিবৃতি যেন এতে ঠান্ডা পানি ঢেলে দিল। এদিকে প্রেসিডেন্ট পুতিনের সভাপতিত্বে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের এক বৈঠক হচ্ছে, যেখানে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা হবে। ক্রেমলিন স্পষ্ট করে বলছে, এটি কোনো নিয়মিত বৈঠক নয়। ইউক্রেন সীমান্তে উত্তেজনার মধ্যে রাশিয়া সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী 23-24 ফেব্রুয়ারি মস্কো সফরে যাবেন পাকিস্তানি প্রধানমন্ত্রী। এর আগে রোববার রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছিলেন, মস্কো সফরের জন্য তারা পাকিস্তানি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এরপরে সোমবার পুতিনের আমন্ত্রণে সাড়া দেওয়ার কথা জানায় পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই নেতাই জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এতে আরো বলা হয়, ইসলামফোবিয়া ও আফগানিস্তানের পরিস্থিতি সহ বৃহৎ আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে দুই নেতা তাদের মত বিনিময় করবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সফরে তার সাথে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, জ্বালানি মন্ত্রী হাম্মাদ আজহার, তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সহ অন্যরা থাকবেন। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর সতর্কতা অগ্রাহ্য করে সোমবার ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চল দোনেতস্ক এবং লুগানস্ককে স্বাধীন ঘোষণা করল রাশিয়া। রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে ঘনিষ্ঠ মিত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের সঙ্গে কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি। বিষয়টি নিয়ে ইউরোপিয়ান কাউন্সিলের প্রিন্স চার্লস মিশেলের সঙ্গেও আলোচনা করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খবর আনাদোলুর। ভলোডিমির জেলেনস্কি মঙ্গলবার ইউক্রেনের দুই অঞ্চল দোনেতস্ক এবং লুগানস্ককে স্বাধীন ঘোষণার বিষয়টি নিয়ে এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপ করবেন বলে তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও কথা বলেছেন বলে এক টুইট বার্তায় জানান জেলেনস্কি। ইউক্রেনের দুই রুশপন্থী অঞ্চল দোনেতস্ক এবং লুগানস্ককে পুতিন স্বাধীন বলে ঘোষণা করার ফলে ভলোডিমির জেলেনস্কির ওপর চাপ বাড়ছে। তার হাতে দুটি বিকল্প, হয় দুই অঞ্চলের অধিকার ছেড়ে দিতে হবে, নয়তো রাশিয়া সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। 2021 সালের পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর সেখানকার চলমান গুরুতর পরিস্থিতি এবং মানবাধিকার লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়ন মিয়ানমারের ওপর চতুর্থ দফা নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির 22 ব্যক্তি এবং 4টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় ইউরোপিয়ান কাউন্সিল। নিষেধাজ্ঞার নতুন তালিকায় সরকারের মন্ত্রী, প্রশাসনিক পরিষদের একজন সদস্য এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য সহ মিয়ানমারের সামরিক বাহিনীর উচ্চপদস্থ 22 কর্মকর্তা রয়েছেন। নিষেধাজ্ঞায় 4টি সংস্থার মধ্যে সরকারি প্রতিষ্ঠান যারা সামরিক বাহিনীকে অর্থ সহায়তা দিয়েছে এবং যেসব প্রাইভেট কোম্পানির সঙ্গে সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি সংযুক্ত রয়েছে, এগুলো হল এইচটিওও গ্রুপ, ইন্টারন্যাশনাল গ্রুপ অব এন্টারপ্রেনার্স, মাইনিং এন্টারপ্রাইজ এক এমই এক এবং মিয়ানমার অয়েল অ্যান্ড গ্যাস এন্টারপ্রাইজ এমওজি। এর মাধ্যমে নিষেধাজ্ঞার তালিকায় মোট 65 ব্যক্তি এবং 10টি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হল। এই বিধিনিষেধের মাধ্যমে মিয়ানমারে ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে আর্থিক সহায়তা স্থগিত এবং সামরিক সরকারের বৈধতা হিসেবে দেখা যায় এমন সব ধরনের সহায়তা বন্ধ হল। নিষেধাজ্ঞার তালিকায় যারা আছেন এই বিষয়ে সংশ্লিষ্ট আইনি কার্যক্রম ইউরোপিয়ান কাউন্সিলের জার্নালে প্রকাশিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দীর্ঘ প্রতীক্ষার পর চালু হল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল। অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে, তবে পরিষেবাটিতে প্রবেশ আপাতত সীমিত বলে মনে করা হচ্ছে। সোমবার 21 ফেব্রুয়ারি সিএনএন এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জানা গেছে অ্যাপ্লিকেশনটির মালিকানায় রয়েছে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। অনেকেই সোমবার এটি ডাউনলোড করেন। এ সময় তারা রেজিস্ট্রেশনের মেসেজ পান, তবে চাহিদা বেশি থাকায় অনেকেই রেজিস্ট্রেশন করতে পারেননি, রাখা হয় অপেক্ষমান তালিকায়। নির্বাচনে হেরে যাওয়ার পর ও পরবর্তীতে ক্যাপিটল হিলে হামলার জেরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বয়কট করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। টুইটার, ফেসবুক এমনকি ইউটিউব কর্তৃপক্ষ তার ব্যবহৃত অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিত ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই দুঃখ ঘুচতে যাচ্ছে এবার। এর আগে পনেরোই ফেব্রুয়ারি ট্রাম্পের ছোট ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র টুইটারে একটি স্ক্রিনশট দিয়ে জানান তার বাবার সোশ্যাল মিডিয়া অ্যাপ রিয়েল ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল চালু হয়েছে। গত বছর জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর টুইটার তাকে নিষিদ্ধ করে। টুইটারে ট্রাম্পের প্রায়